দেশের কারাগারগুলোতে কারারক্ষী পদে 88 জনের নিয়োগে অনিয়মের অভিযোগ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। কারা মহাপরিদর্শককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে সিলেট কারাগারে অন্যজনের পরিচয়ে 18 বছর ধরে কারারক্ষীর চাকরি করা জহিরুলকে সরিয়ে প্রকৃত নিয়োগ পাওয়া ব্যক্তিকে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। জাল জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছেন, প্রায় 18-20 বছর যাবৎ ওনারা চাকরি করছেন, কিভাবে এই চাকরিগুলো ওনারা পেলেন, কিভাবে করলেন, দায়িত্বশীল কর্তৃপক্ষ বা ব্যক্তি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটিও আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলেছে।